কামাখ্যা দেবীর কাছে এসেছি, মায়ের কাছে মন থেকে প্রার্থনা করব সকলের জন্য। ঘড়িতে ঠিক এখন বাজে ভোর 5টা। সকাল সকাল বেরিয়ে গেলাম রহস্যময় ঘন অরণ্য ও জাদু মন্ত্রকের দেশ কামাখ্যা। ব্রহ্মপুত্র নদীর তীরে নীলাচল পাহাড়ের কোলে অবস্থিত এই কামাখ্যা মন্দির। 51টি সতীপীঠের অন্যতম পীঠ হল এই কামাখ্যা মন্দির। বহু তান্ত্রিক এখানে এসে তন্ত্র সাধনা করে থাকে, তার জন্য এটিকে তন্ত্রের মন্ত্রের দেশও অনেকেই বলে থাকেন। অম্বুবাচীর সময় প্রচণ্ড ভিড় হয়ে থাকে, বাট আমরা গিয়েছিলাম অম্বুবাচী কেটে যাওয়ার কিছুদিন পরে আমরা আর কি গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ বোন বাপি মা সবাইকে নিয়ে, মানে ফুল ফ্যামিলি নিয়ে আমরা যাচ্ছি এখন মন্দিরে পুজো দেওয়ার জন্য। বহু দিনের একটা স্বপ্ন ছিল কামাখ্যা মায়ের কাছে যাবো, আর সেই স্বপ্নই কিন্তু আজকে সফল হতে চলেছে। তার জন্য সবাই ভীষণভাবে সকাল থেকে মনটা খুব খুশি। গুয়াহাটির পল্টন বাজার থেকে আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম, এখানে ভাড়া নিয়েছিল 300 টাকা। তো আমরা 4 জন মিলে যাচ্ছি, আর তোমরা চাইলে কিন্তু বাসেও আসতে পারো, সেখানে তোমরা 10 টাকা করে নেবে, তারপরে বাস চেঞ্জ করে আবার 15 টাকা দিয়ে টিকিট কেটে আসতে হবে কামাখ্যা মায়ের কাছে। আর এই দেখো হচ্ছে মন্দিরের সিঁড়ি, এখানে প্রচুর দোকান আছে, তোমরা চাইলে এখান থেকে প্রসাদ কিনে পুজো দিতে পারবে। আর ইতিমধ্যে দেখো বোন প্রসাদ কিনে নিয়েছে। তো এখন সিঁড়ি বেয়ে ওপরে উঠবো, খুব বেশি কিন্তু সিঁড়ি নেই, অল্পই সিঁড়ি আছে, মানে খুব একটা কষ্ট কিন্তু হবে না সিঁড়িতে ওঠার জন্য। সিঁড়ির দুধারে প্রচুর দোকান আছে, এখান থেকেও তোমরা চাইলে মায়ের ডালা কিনতে পারো। এখানে যেরকম দামের পুজো দিতে চাইবে সেরকমই পেয়ে যাবে, মোটামুটি 50 টাকা থেকে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে, 100, 150, 200, 300, 400, 500, মানে সব দামেরই আছে। শুনেছি এখানে 68টি সিঁড়ি আছে, তবে আমি কিন্তু কাউন্ট করিনি। পুজো দেওয়ার সময়সীমাটা তোমাদেরকে বলে দিই, যারা পুজো দিতে চাইছো তারা কিন্তু খুব সকালে আসতে হবে, মানে আমাদের মতো খুব সকাল সকাল চলে আসতে হবে। আমরা দেখো এখানে 6টার মধ্যে ঢুকে গেছি, 6টা থেকে কিন্তু আমরা লাইন শুরু করে দিয়েছিলাম। মন্দিরের দ্বার খুলে হচ্ছে 6:30 থেকে 7টার মধ্যে, পুজো দেওয়ার সময় হচ্ছে সকাল 7টা থেকে বেলা 1টা পর্যন্ত, আবার কিছুক্ষণ বন্ধ থাকে দুপুরের দিকে, তারপরে আবার দুপুর 2:30 থেকে সন্ধে 7টা পর্যন্ত। হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দিরের মূল প্রবেশদ্বার, এটাই হচ্ছে মন্দিরের মেন গেট। তবে আমি এখন মেন গেটের ভেতরে ঢুকবো না, আমি জাস্ট তোমাদের মেন গেটটা দেখিয়ে দিচ্ছি। যারা ভিআইপি লাইন দিতে চাইছো তাদেরকে এই গেট দিয়ে ঢুকতে হবে, যারা জেনারেল লাইনে দিতে চাইছো তাদেরকে পাশে একটা গলি আছে, এই যে গলিটা এইখান দিয়ে লাইন দিতে হবে। আমি যাচ্ছি জেনারেল লাইনে। জেনারেল লাইনে পুজো দেওয়ার জন্য কোনো টাকা লাগে না, তোমাদেরকে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা ধরে, মানে টাইম ধরে রেখে যেতে হবে, কেননা কোনো কতক্ষণ লাগবে কেউই বলতে পারে না। আমাদের লেগেছিল 8 ঘন্টা, আমরা 8 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর মায়ের পুজো দিয়েছিলাম। আর ভিআইপি লাইনে যদি তোমরা যাও দিতে, পুজো দিতে চাও, তাহলে তোমাদের লাগবে পার হেড 500 টাকা করে, সেখানেও কিন্তু 2 থেকে 3 ঘন্টা কি 4 ঘন্টা লাইন তোমাদেরকে দিতে হবে। তো এখন পুজোর লাইনে বাপিমা দাঁড়িয়ে গেছে, আর বেশ ভালো লাগছে এই সকালবেলাটা, বেশ ভালো লাগছে। আর এখন মায়ের জায়গায় এসে কার না ভালো লাগে। তো আমার হাতে দেখো এখন জয় মা কামাখ্যা, এগুলিকে কী বলে জানি না, তো অনেকেই পড়ছে, আমারও খুব পড়তে ইচ্ছে হলো, তো ওটা আমি কিনতে এসেছিলাম। এখন কিনে কিনে যাচ্ছি আবার লাইনে, ইতিমধ্যে কিন্তু বাপিমা লাইনে দাঁড়িয়ে গেছে, আমিও লাইনে দাঁড়িয়েছিলাম ওটা কিনতে, আবার এসেছিলাম। তো ভাবলাম তোমাদের সামনে একটু আসি, সকাল থেকে তো তোমাদের সামনে কথাই বলা হয়নি। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর কামাখ্যা দেবীর কাছে এসেছি, মায়ের কাছে মন থেকে প্রার্থনা করব সকলের জন্য। বহুদিনের আশা ছিল আর ভাবিনি যে এত তাড়াতাড়ি আসবো, সত্যি ভাবিনি। চলো এখন ঢুকে গেছি মায়ের মন্দিরের ভেতরে, আর একটা জিনিস দেখাচ্ছি, এখান থেকে একটা টোকেন দেওয়া হয়েছে, এই যে এটা সবাইকে দেওয়া হয়েছে, এটা কি এন্ট্রি করতে হবে। তো এখানে দেখো ওয়েব ক্যামে ছবি তোলা হয়েছে, আর ঠিক জায়গাটা এখন এরকম ভেতরে ঢুকে গেছি। তো 3টে কাউন্টার আছে, মানে খাঁচার মতো করা আছে, আমরা আছি 3 নম্বর কাউন্টারে। তো একে একে আর কি একটা করে স্লট আর কি খালি হবে, তারপরে নেক্সট আর কি সব ঢুকতে পারবে। এখন ওয়েট করতে হবে বেশ অনেকক্ষণ। আমরা বাইরে 1.5 থেকে 2 ঘন্টা লাইন দেওয়ার পর ভেতরে ঢুকে গেছি, আর ওয়েব ক্যামে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ওয়েব ক্যামে সবাইকে একটা করে ছবি তোলা হচ্ছে, একটা করে টিকিট দিচ্ছে, ওই টিকিট ছাড়া কিন্তু মায়ের মন্দিরে পুজো দেওয়া যাবে না। আর এখানে দেখতে পাচ্ছি খাঁচার মধ্যে সবাই আর কি ওয়েট করছি পুজো দেওয়ার জন্য, একটা একটা খাঁচা আর কি ফাঁকা হচ্ছে, তারপর নেক্সট খাঁচায় আবার আসছে। বসার জন্য সুব্যবস্থা আছে, কারোর কিন্তু কোনো কষ্টই হবে না, ওপরে একদম ফ্যান লাগানো আছে, এতক্ষণ যে ওয়েট করছি সত্যি কিন্তু কোনো কষ্টই হচ্ছে না।
হচ্ছে বুবু টোকেন বুবু ছবি দেওয়া হচ্ছে বাপি তো এই টোকেনের জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি নেই মানে একদম আর কি এন্ট্রি ফি নেই পুরো ফ্রি তেই মায়ের মন্দিরে পুজো দিতে গেলে তো বসে থাকতেই হবে এখন অনেকটা অনেক মানে কখন মানে কটা বাজবে এখনো জানি না বসেই আছি মায়ের খিদে পেয়েছে ছটা থেকে লাইন দিয়েছি এখন বাজে ঘড়িতে হচ্ছে সাতটা সাড়ে সাতটা বাজে আর মন্দির খুলেছে ছটা পঞ্চাশে ছটা পঞ্চাশে মন্দির খুলেছে তো তোমাদের স্লটগুলো দেখালাম তিনটে স্লটে বাড়ি এরকম ডিভাইড হয়েছে বাইরে তো প্রচুর লাইন প্রচুর লাইন আমরা তো অনেক সকাল সকাল এসেছি সাড়ে নটা ঘড়িতে বাজে আর এখনো লাইনে দাঁড়িয়ে আছি সেই ছটা থেকে আর জানি না কতক্ষণ দাঁড়াতে হবে তবে ওই টিকিটে লেখা ছিল দর্শন টাইম এক্সপেক্টেড দর্শন টাইম 2:30 তো 2:30 বাজবে কি না বুঝতে পারছি না অনেকক্ষণ ওয়েট করছি মানে ঘুম ঘুম পাচ্ছে যেহেতু ভোরবেলা উঠেছি তো অনেক সকালে উঠেছি আর এই যে সবাই একটু ফোন নিয়ে একটু ব্যস্ত দেখালাম সবাই আসতো যাই না এরপরে মনে হচ্ছে আমাদের এইখান থেকে বার করবে তাও এখনো অনেকটা টাইম লাগবে চলো মাকে দেখার জন্য সত্যি অধীর আগ্রহে আছি অনেক দিন ধরে ভেতর থেকে এখন বেরিয়ে আমরা বাইরে ওয়েট করছি বাইরে মানে এটা পুরোটাই হচ্ছে লাইনই আর এখানে দেখো ভেতরেই রয়েছে মানে মায়ের মন্দিরের ভেতরেই রয়েছে একটা পুকুর যেখান থেকে অনেকেই দেখছি স্নান করে ডন্ডি খাচ্ছে অনেকে হাত পা ধুচ্ছে তো আমি ভাবছি পুকুরে ওখানে যাবো হাত পা ধোবো গিয়ে এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:16 এখনও কিন্তু লাইনে দাঁড়িয়ে বাবা জানি না অনেকক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়ে আছি এই যে মা এখানে বসে পড়েছে এরকম এখানে সিট করা আছে একটুখানি করে যাচ্ছি অনেক জায়গায় দেখতে পাচ্ছি সিট করা আছে সিটে সিটে বসে রেস্ট নিতে পারবে সবাই আর এই যে লাইন দেখো প্রচুর লাইন আর এই জায়গাটা না বেশ সুন্দর এই জায়গাটা দারুণ তো লাইন আবার স্টার্ট হয়েছে একটু করে করে যাচ্ছি আবার ওয়েট করছি আবার একটুখানি এগোচ্ছে এইভাবেই চলতে থাকছে মামা ও মা বলছি 6 ঘন্টা তো হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছো ফুল তো শুকিয়ে গেছে এই যে সব এখন ওয়েটিং এখানে ভিড়টা খালি দেখো 6 ঘন্টা হয়ে গেছে এখন বাজে হচ্ছে দুপুর 12টা সকাল 6টা থেকে দুপুর 12টা কিরকম এক্সপিরিয়েন্স হলো তোমার ভালো বসার জায়গা বেশ অনেক আছে হ্যাঁ বসার জায়গা আছে পাখা আছে সেটাই এই যে মায়ের কাছে দুটো প্যাকেট আছে হ্যাঁ না বেলাইনে কেউ যেতে পারছে না মা তো ট্রাই করেছিল অনেকবার বাট যেতে পারেনি একটু কষ্ট হচ্ছে না তোমার এখন অনেকটাই এগিয়ে চলে এসেছি অনেকক্ষণ আসার পর আমরা আসল দেখতে পেলাম মায়ের আর কি মন্দিরটা দূর থেকে দেখেইছিলাম চূড়াটা দেখতে পাচ্ছিলাম কিন্তু পুরো মন্দিরটা আসল দেখতে পেলাম দেখো এটাই হচ্ছে কামাখ্যা দেবীর পুরো মন্দিরটা পুরো আর কি মন্দির চত্বরটা আর এখানে দেখতে পাচ্ছ কত আর কি পাঠা এখানে আছে এগুলো কিন্তু সমস্ত বলি দেওয়া হবে আর পাশের যে টিনের চালের যে ঘরটা ওটাই হচ্ছে বলির ঘর এখানেই হচ্ছে বলিগুলো দেওয়া হয় প্রচুর পাঠা দেখতে পাচ্ছি তার সাথে এখানে দেখতে পাচ্ছি অনেক মোষও আছে বলি দেওয়ার জন্য এগুলো কিন্তু সবই অনেকে মানসিক করে বলি দেওয়ার জন্য মানে প্রচুর বলি কিন্তু এখানে প্রতিদিনই হয়ে থাকে আর এইটাই হচ্ছে বলির ঘর দেখতে পাচ্ছি একটা মোষও আছে 8 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমাদের পুজো দেওয়া সম্পন্ন হলো আর পুজোর ভেতরে ক্যামেরা আমি করতে পারিনি কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তো এটাই হচ্ছে মেন গর্ভগৃহ এটাই হচ্ছে মায়ের কামাখ্যা মায়ের আর কি মেন মন্দির
এর ভেতরে রয়েছে কামাখ্যা মা, যেটা আর কি ভেতরে একদমই অন্ধকারময়। ভেতরে সিঁড়ি দিয়ে নিচে একদম নামতে হবে। নেমে একটা অন্ধকার জায়গা আছে যেখানে মায়ের শিলা আছে। সতী মায়ের 51টা যে খণ্ড ছড়িয়েছিল তার মধ্যে সতী মায়ের জনি এখানে কামাখ্যা রূপে পূজিত হয়ে থাকেন। মন্দিরের প্রত্যেকটা কোণে কোণে রয়েছে বহু ঐতিহাসিক কাহিনী। তোমরা চাইলে সারা বছরই মায়ের পুজো দিতে পারবে। একমাত্র অম্বুবাচীর সময় মায়ের পুজো দেওয়া সম্ভব হয় না, তখন মন্দিরের দ্বার বন্ধ থাকে। আর এই হচ্ছে মায়ের শিলা, এখানে মায়ের মূর্তি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তবে ভেতরে আমি প্রবেশ করতে পারিনি ক্যামেরা নিয়ে, তার জন্য ভেতরটা আমার ক্যামেরা করা হয়নি। তোমাদেরকে এই ভেতরটা আর কি দেখাতে পারলাম না, মায়ের আর কি প্রতিমা তোমাদেরকে দেখাতে পারলাম না, মায়ের মূর্তি তোমাদেরকে দেখাতে পারলাম না। অ্যাকচুয়ালি এখানে একদম আর কি ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো তার জন্য আর কি দেখানো হলো না, বাইরের মন্দিরটাই তোমাদেরকে দেখালাম। তো এখন যাব হচ্ছে, মানে ভোগ তো এখানে হয়, তো ভোগের উদ্দেশ্যে এখন যাচ্ছি। দেখি এখন ঘড়িতে প্রায় বাজে হচ্ছে 2, মানে সেই 6টা থেকে লাইন দিয়ে এখন 2 বাজে। অ্যাটলাস্ট 2টোর মধ্যে আর কি মানে মিটলো সমস্ত কিছু পুজো টুজো। তো চলো, মায়ের মন্দির থেকে এখন বেরিয়ে গেলাম। তো এখানে বাপি মা আসছে, হাতে রয়েছে প্রসাদ। তো সত্যি বাপুরে এমন মহিমা যে একটু খিদে পাইনি কেন জানি না। অন্যদিন তো বাড়িতে আর কি খিদে পাই করি, কিন্তু এখানে সত্যি একটু খিদে পাইনি। মন্দিরের বাইরেও দেখো এদিকটাতে অনেক দোকান আছে, এখান থেকেও তোমরা চাইলে ডালা কিনতে পারো। তো এটা একটা হচ্ছে যতদূর সম্ভব কালী মন্দির, এখন এর ভেতরে ঢুকবো। কালী মন্দিরের ভেতরেও ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই প্রতিমা দর্শন করার পর আমি এখন চলে এসেছি ভোগের লাইনে। কিছুক্ষণ লাইন দেওয়ার পর একটা ঘরে ঢোকানো হলো সমস্ত দর্শনার্থীদের, আর সেখানেই ভোগের জন্য দেখো এখানে কুপন দেওয়া হচ্ছে, কামাখ্যা দেবালয়ে অন্ন সেবা। এটা কিন্তু একদম ফ্রিতে, কোনো কিন্তু টাকা লাগবে না। তো ফ্রি প্রসাদ তোমরা কিন্তু গ্রহণ করতে পারো। পেট পেয়ে গেছি হাতে, অনেকক্ষণ মানে ভোগের লাইনটা বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে চোখ মুখে অবস্থা দেখছো একদম মানে খারাপ হয়ে গেছে। এখন চলে এসেছি ভোগ খেতে। আর এটা হচ্ছে এই সেকশনটা হচ্ছে অনলি ফর লেডিস, আর ছেলেদের জন্য ছেলেদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, মানে জায়গা আছে আর কি। তো চলো ভোগে কী কী আছে সেটা তোমাদেরকে দেখাই। দেখো এখানে দিয়েছে হচ্ছে খিচুড়ি, অন্ধকার আসছে না, এটা একটু অন্ধকার আসছে, খিচুড়ি দিয়েছে। তার পাশে আছে পোলাও, আচ্ছা এখানে আছে ক্ষীর বা পায়েস এরকম কিছু একটা, এখানেও মিহিদানা বা এটা কী বলে ঠিক বুঝতে পারছি না, ওরকম টাইপের কিছু একটা মানে মিষ্টির আইটেম। আর এখানে আছে তরকারি একটা। তো এই হচ্ছে ভোগ, চলে খেয়ে ফেলি। মন্দির থেকে এখন বেরিয়ে গেছি আর ভোগ খেয়ে সত্যি মানে কী বলবো এত ভালো লাগছে, এতক্ষণ যে দাঁড়িয়ে এত পরিশ্রম করলো সেটা আমাকে সার্থক হলো। তো চলো, সবসময় তো ভোগ কপালে থাকে না, প্রথমবার আসলাম কামাখ্যা দেবীর মন্দিরে, প্রথমবারই ভোগ গ্রহণ করলাম। তো দেখো এই দোকানটা থেকে হচ্ছে আমরা কিনেছিলাম আর কি, প্রসাদ কিনেছিলাম, তখন তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। তো এই দোকানটা থেকে কিনেছিলাম, আর এখানেই আর কি জুতো নেবো, মানে এখানেই জুতোটা রাখা আছে, এখান থেকে জুতো নেবো, এবার সরে চলে যাবো রুমে হোটেলে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। কীরকম লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর একটা অন্যরকম ব্লগ শেয়ার করলাম, বেড়াতে এসে তো খুবই ভালো লাগছে। এবার থাকছে শিলংয়ের ব্লগ, তো দেখতে থাকো আমার চ্যানেলে। চলো টাটা।